আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যার একবার প্রশ্ন করেছেন যে পবিত্র কুরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে এর করণীয় কি আলহামদুলিল্লাহ বিলাহ আলাম ইন ওয়াসসালা তো ওয়াস সালাম আলা আশরাফ আলহ মিয়া উয়াল মুর সালীন ওয়া আলা আলি আর হাবিখ আজমাইন যে সম্মানিত বোন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর প্রশ্ন অনেকের এবং যার হাত থেকে পড়ে যায় সেই চিন্তিত হয়ে থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নটির উত্তর জেনে নিই পবিত্র কুরআন আল্লাহ সুবানত আলার কালাম বিশেষ অর্থাৎ আল্লা সুবাহ কথা বা কালাম আর এইটার উপর সম্মান প্রদর্শন করা ওয়াজিব কোরআনকে সংরক্ষণ করা ভালোভাবে রাখা এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি উলামায় ক্রাম এ ব্যাপারে একমত যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন মসজিদের অবমাননা করে তাহলে তার ইমান থাকে না তার ইমান নষ্ট হয়ে যায় কিন্তু যদি সেটা ভুলবশত হয়ে থাকে অসতর্কতা বসত হয়ে থাকে যেমন হাত থেকে পড়ে গেল অসতর্কতার কারণে বা ভুল করে পড়ে গেল। কিংবা উপর থেকে পবিত্র কোরআন পড়ে গেল তাহলে ক্ষেত্রে গুণা হবে না এবং কোনো কাপ ফারাও দিতে হবে না বরং এই ভুল করার কারণে ভুল স্বীকার করে আল্লাহ সুবান তাল্লাহার কাছে ক্ষমা চাইতে হবে ঠিক আছে অর্থাৎ এসতে ফার করতে হবে আল্লাহ সুবান তাল্লাহ বলেছেন সূরা বাকারা এর 286 নম্বর আয়াতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বানা লা তুআখিন্না ইন নাসীনা আও আখতানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই এবং বা ভুল করে বসি তবে আমাদেরকে অপরাধী করোনা এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি ভুল করে বসো ভুলে যাও বা ভুল হয়ে যায় তাহলে তোমরা এভাবে আমাকে বলো যে আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা ভুল করে বসি ভুল করে ফেলি তাহলে এইটার জন্য আমাদেরকে ধরে বসো না আমাদেরকে অপরাধী করে দিও না সহি মুসলিমের হাদিসে রয়েছে জবহুল থেকে বর্ণিত যে আল্লাহ রসুলাম বলেছেন যে তখন আল্লাহ তালা উত্তর দেন নাম হ্যাঁ আর একটা হাদিসে আসছে সহি মুসলিমের এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাম তখন আল্লা আল্লাহ তালা তখন বলেন যে হ্যাঁ আমি কবুল করেছি আমি তোমাকে ভুলের জন্য সাজা দিব না শিক্ষা দেয় যে ভুল হয়ে গেলে করতে লা ইলাহা ভুল করে ফেলেছেন অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান অবশ্যই আল্লাহ সাতলা ক্ষমা করবেন আর এইটা থেকে বিরত থাকবেন কোরআন যেন হাত থেকে পড়ে না যায় ভবিষ্যতে আর না পড়ে এটা যেন অসতর্ক অবশ্যতা না ধরেন অসতর্ক হয় না ধরেন সতর্ক হয় যেন ধরেন এবং ভালোভাবে ধরেন এবং ভালো জায়গায় রাখেন যেন এটা নষ্ট মানে আপনার পরে যাওয়ার সম্ভাবনা না থাকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন কোরআন কোন জায়গায় রেখেছেন সেখান থেকে পরে যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো কিছু কি সেটাকে ফেলে দিতে পারে তাহলে সেই জায়গা থেকে অন্য জায়গায় রাখেন যেখানে নিরাপদ এমন জায়গায় রাখবেন আর হাতে ধরলে এমনভাবে ধরবেন যেন ওটা পরে না যায় এগুলোর প্রতি খেয়াল রেখে আপনি কোরআন ধরবেন এবং ভবিষ্যতে যেন এমন না হয় এটা আল্লাহ সুবাদ কাছে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা যাবেন আল্লাহ সুবাদ ক্ষমা করবেন আশা করা যা উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি